বলছিলাম কি? হ্যাঁ ও মামা, বলছিলাম যে ঘরে যাবে তো পড়তে কি আছে, যা তাড়াতাড়ি ফিরে আসবি সন্ধ্যার আগে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কোথায় যাচ্ছিস? গল্প করছি বলে কি বলার পাত্তাও নেই? টুক করে বেরিয়ে যাচ্ছিস নাকি আমি কিছু দেখতে পাচ্ছি না? কোথায় যাবি? ওই একটু বন্ধুর বাড়ি। এখন দুপুর 3টে বাজে, এখন বন্ধুর বাড়ি যাচ্ছিস? কোন বন্ধুর বাড়ি যাচ্ছিস তুই এখন দুপুর 3টে বাজে? আপনাদের বাড়ির মেয়েরা কি এরকম আছে? কি বলবো মেয়েকে দেখেন, আপনাদের বাড়ির মেয়ে কি এরকম হতে পারে? এখন দুপুর 3টে বাজে, এখন বন্ধুর বাড়ি যাচ্ছে, যা এখন দুপুর 3টে সাড়ে 3টের মতো ফিরে আসবি, ঠিক আছে? যা। আজ কি বলতো, তুই ভুলে যেতে পারিস কিন্তু আমি ভুলে যেতে পারি না। আজ তো তোর জন্মদিন, এই দেখ আমি কি এনেছি। তুই তো অনেকদিন ধরে মোবাইলের বায়না করছিলিস আর তোর পড়ার মোবাইলটাও খারাপ হয়ে গেছিলো, তাই তোর জন্য আমি নতুন একটা মোবাইল নিয়ে এসেছি এনে। আজকে কি বলতো, আমি কি আর ভুলতে পারি, আজকে তো তোর জন্মদিন। তুই অনেকদিন ধরে বলছিস না বাংলার মানে বইটা লাগবে। তো আমি পাশের বাড়ির পঞ্চুর কাছ থেকে, পঞ্চু আগের বারে মাধ্যমিক পরীক্ষা দিল না তাই নিয়ে এসে এই নে, ভালো করে পড়ে পরীক্ষা দিতে পারবি তাই নে। এখনো ঘুম আসলি? কটা বাজে বলতো? 12টা বাজে। ঠিক আছে একটুখানি দেখে ঘুমিয়ে পড়, ঠিক আছে? আমি লাইট বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই তুই কি করছিস রে, এখনো ফোন ঘাঁটছিস? সকালবেলা উঠতে পারবি না, পড়তে যেতে পারবি না? দাঁড়া তোর বাবা উঠুক, বলে তোর কাছ থেকে কালকে মোবাইল নিয়ে নেবো। দাঁড়া লাইট বন্ধ করে নিবি, পারবো না।